দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। মেঘের গায়ে জেলখানা রচনাটি যেখানে শেষ করেছিলাম তার পর থেকে পড়ছি। যেতে যেতে ছোট্ট একটা নেহাত নগণ্য স্টেশনে গাছপালার ভেতর দিয়ে আকাশের কপালের কাছটায় সোনার টায়রার মতো ঝলমল করে উঠল। কি ওটা সোনার টায়রা, টিকলি টায়রা, মহিলারা বিশেষ অনুষ্ঠানে এটা এই অলঙ্কারে ভূষিত হন, সেই টায়রার মতো ঝল মানে মাথার সিথির মধ্যখানে টায়রা এবং টিকলি থাকে, ঝলমল করে উঠল, একদম চেঁচিয়ে উঠল কাঞ্চনজঙ্ঘা। সকালের সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়ে, খুব অপূর্ব দৃশ্য। মানে সকালবেলায় যে রোদ কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ বরফের উপর পড়ে যেন গলিত সোনা মনে হয়, যেন টায়রা মানে যদি সেটা সোনার হয় তো সেই রকম লাগছে। সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চায় না, যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে সেই দৃশ্য, সেই নয়নাভিরাম দৃশ্য যেন থেকে চোখ সরানো যায় না, অপলক তাকিয়ে থাকতে হয়। গাড়ি এসে থামে রাজা ভাতখাওয়া, এটা একটা অঞ্চল। স্টেশনের গায়ে চায়ের ছোট্ট দোকান, বেটে বেটে কাচের গেলাস, গেলা যায় না এমন বিশ্রী চা। এখানে এত চা কেন বিশ্রী, লেখকের অভিজ্ঞতা রয়েছে। বেটে বেটে কাচের গ্লাসে চা দিচ্ছে, তারই দাম দুয়ানা, বাইরের উঠকো লোক, কাজেই দাও মেরে নেবে, অর্থাৎ দাও মেরে নেবে মানে বেশ ভালো রকম দাম নেবে, যে জিনিসের যে দাম সেটা নয়, অনেক বেশি দাম দিয়ে সেটা কিনে খেতে হয়। ওরা দেখেই বুঝে যায় যে বাইরে কোনো পর্যটক, সেই জন্য দাম বেশি নেয়। হঠাৎ দোকানদারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং, কামানো মুখে পেন্টের দাগ আর চোখে টানা কাজল, সে যে গুজে রয়েছে আর কি। চোখে মুখে রাত জায়গার সুস্পষ্ট ছাপ জিজ্ঞেস করতে হবে না, সে নিজেই বলবে কাল আমাদের এখানে থিয়েটার ছিল কি না, অর্থাৎ রাত জেগে থিয়েটার দেখেছে, সকালবেলা দোকানে চলে এসেছে। আমাকে আবার ধরেছিল ফিমেল পার্ট করবার জন্য, এরই মধ্যে বিচিত্র অভিজ্ঞতা। ফিমেল পার্ট, তখনকার দিনে ছেলেরাই তো মেয়েদের পাঠ করতো, আগেকার দিনে মেয়েরা এইসব মাধ্যমে আসতো না, তো সেই জন্য লেখককে খুব করে ধরেছিল। আমরণ, এই হারগিলে চেহারায় আবার ফিমেল পাঠ, কিন্তু দু মিনিটেই ভাব হয়ে যাবে লোকটার সঙ্গে। বাড়ি তার যশোরের কোনো একটি গাঁয়ে দেশভাগ হবার পর হাঘরে হয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে ঠেকেছে। দেশভাগ হওয়ার মানে দেশ ভাগ হয়ে গেছে এমনটাই বোঝা যাচ্ছে, তো এখানে এসে ঠেকেছে মানে ঘুরতে ঘুরতে ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরতে ঘুরতে এখানে এসে থিতু হয়েছেন। ছোট জায়গা, হয় রেল নয় চা, আর কাঠের চালানি কারবারের সঙ্গে জড়ানো এখানকার জীবন। এখানকার জীবনে জীবন বলতে যে মানে এখানকার যে মানুষরা সে তারা বেশিরভাগই কীভাবে জীবনযাপন করে, এই ব্যবসাগুলো তারা করে, চা কাঠের চালানি ইত্যাদি কারবারে জড়িত। খেলা নেই, সিনেমা নেই, মাঝে মাঝে মেরাব বেদে শখের থিয়েটার, যা একটু যে একটু আধটু বৈচিত্র্য, বিনোদনের কোনো মাধ্যম নেই। আর পাহাড়ি অঞ্চল, এটা দেখা যায় যে খুব তাড়াতাড়ি এদের সকাল হয়, সন্ধে নেমে আসে, এবং সত্যি কথা সারাদিন কর্মলিপ্ত থাকে নিরলস কর্মী, এরা ভীষণ খাটতে পারে, কাজেই কোনো বিনোদনের মাধ্যম নেই, তাই এই থিয়েটারই একমাত্র যা কিছু বৈচিত্র্য আনে তাদের জীবনে, এবং সারা রাত থিয়েটার দেখে আবার কাজে যোগ দিতে হয়। যতদূর চা বাগান ততদূর পিচঢালা মোটরের রাস্তা, সামনে ধোয়ার মধ্যে দেখা যায় কালো কালো কবন্ধের মতো পাহাড়। হ্যাঁ, কালো কালো কবন্ধের মতো পাহাড় বলতে যাদের স্কন্দ থেকে নেই, এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে, স্কন্দ থেকে বাদ চলে গেছে, মাথা চূড়াটা বাদ চলে যাচ্ছে, তাদের বলে কবন্ধ। তো সেই পাহাড় সামনে ধোয়ার মধ্যে দেখা যায় কালো কালো কবন্ধের মতো পাহাড়। মিলিটারি মেজাজে হু হু শব্দে চলবে ট্রাক, মনে হবে এই বুঝি হুমড়ি খেয়ে পড়বে পাশের হাঁ করা গড়ানো জমিতে, অর্থাৎ এমনভাবে যায় ট্রাকগুলো যেন মনে হবে হুমড়ি খেয়ে তারা পাশের জমিতে পড়বে। যেতে যেতে দুপাশে চায়ের সবুজ পাতি, বেতের ঝুড়ি পিঠে বেঁধে কাজ করছে কুলি কামিনীরা। কুলি কামিনীদের দেখা যাচ্ছে যে বেতের ঝুড়ি বেঁধে কাজ করছে, মুখের হাজার রকম গড়ন, কেউ সাঁওতাল, কেউ ওরাও, কেউ কোচ, কেউ পালিয়া, পুরুষদের হাঁটুর নিচে কারো কাপড় নেই,
কারো কারো খালি গায়ে শুধু একটা সরু নেংটি, পাতা দিয়ে ছাওয়া ছোট্ট ছোট্ট ঘর, কোনো রকমে মাথা গুঁজে থাকে, শুকনো শুকনো মুখ, সরু পাটকাঠির মতো শরীর। অর্থাৎ কি না, দারিদ্র ক্লিষ্ট জীবনের একটা ছবি যেন কবি তুলে ধরলেন এই বর্ণনায়। সেটাই দেখা যাচ্ছে যে তাদের চেহারা এবং পরনের পোশাক এবং তারা তাদের যে আশ্রয়, যে ঘর, সবই এই দারিদ্র্যের চিহ্নকে বহন করছে। এই পর্যন্ত এই ভিডিওতে, পরের ভিডিওতে আবার পরের অংশ থেকে বলছি।